আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাকসুদা রেখাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আমার মেয়ের জন্মদিনের সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম। যারা প্রথম পার্টটা দেখছেন তাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি ফার্স্ট পার্টটা একটু রিক্যাপ করলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন, যাতে আমার কোনো ভিডিও আসলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো দেখতে থাকুন আমার সেকেন্ড পার্টটা। আমাদের চান্দিরা একটু হাত বুলাও। আমাদের খাবার আমরা বাইরে অর্ডার দিয়েছি। আমাদের মিজান আঙ্কেল আসছে। হ্যাঁ, এখন খাবারটা চলে আসছে। হ্যাঁ, আরেকটা চলে আসছে খাবার। ভিউয়ার্স, আজকে রান্নাটা সম্পূর্ণ আমি বাইরে থেকে রান্না করে এনেছি, ক্যাটারিং থেকে। ওদের রান্নাটা খুব মজা, খাওয়ার পরে আমরা রিভিউ দিব। তিন আইটেম, কাচ্চি, রোস্ট আর জর্দা, এই হচ্ছে আমাদের আজকে জন্মদিনের আয়োজন। এখন আমরা খাবারটা আনবক্সিং করতেছি। আমরা শুধু খাবো, ওইটা দেখাই এবার। হ্যাঁ, এবার এবার জর্দাটা আনবক্সিং করো, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা জর্দা। জর্দাটার কালারটা খুব সুন্দর আসছে। দেখি এবার রোস্ট আনবক্সিং করো। হ্যাঁ, রোস্টের কালারটাও সুন্দর আসছে। ঠিক আছে, কাচ্চিটা বাড়ার একটা কিন্তু প্রসেস আছে, সেটাই উনি করছেন এখন। আমরা কিন্তু কাচ্চিটা যখন দোকান থেকে রান্না করে আনবো আমরা কিন্তু এটা বাড়তে পারবো না, কারণ নিচে যে তেলটা থাকে সেই তেলটা তারা কিন্তু ইয়ে করে ফেলবে, সরাইয়া দিবে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উনি মানে এটা বেড়ে দিল আমাদেরকে ডিশে, এখন আরেকটা ডিশেও বাড়বে, কারণ এর মাংসটা থাকে একদম নিচে। ভিউয়ার্স, এই যে খুব ছোট্ট করে আয়োজন এখানে। এবারে জন্মদিনটা যেহেতু করোনাকালীন জন্মদিন, তাই একেবারে ছোট, একদম আমরা ঘরোয়া মানুষ সব, আমার ভাই, আমি, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বাচ্চারা, আর আমার দুইটা কাজিন, দুইটা একটা খালাতো ভাই আর একটা মামাতো ভাই, আর এ হচ্ছে আমাদের মিজান, আমাদের চালক। আপনারা ওই যে চাঁদপুরের ভিডিওটাতে ওনাকে দেখছিলেন, ওনার আসলে চুল নাই জন্য, কারণ ওনার বুদ্ধি গিজ গিজ করে মাথার মধ্যে। এই যে এখন খাওয়া দাওয়া পর্ব, খাওয়া দাওয়া পর্বটা আসলে দেখানোটা ইয়ে না, তারপর আমরা খুব মজা করতেছি আর কি, এই জন্যই দেখানো। রোস্ট, রোস্ট আমি খাবো। খাওয়া দাওয়ার পরে আমাদের টুইস্টটা হচ্ছে আমরা একটু ওই যে আমি যে মিষ্টি বানাইছি সেটা রিভিউ হবে। ঠিক আছে, গুরু শিষ্য ওনারা হচ্ছেন, গুরু শিষ্য, গুরু শিষ্য খাচ্ছে, গুরু শিষ্য খাচ্ছে। ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ বেলুন টেলুন ফাটায়া তারা একাকার করে ফেলছে, এই জন্য। জর্দাটা খুবই সুন্দর কালার আসছে, মানে ওটা কি একটু দই দেওয়া হয়েছে বোধ হয়, তাই না? না, দুধ। দুধ? ও আচ্ছা আচ্ছা, গুঁড়া দুধ না? জি গুঁড়া। আচ্ছা আচ্ছা, আমি একটু কাছ থেকে। এই যে এখানে বাড়ার জন্য জর্দাটা কিন্তু বাড়তে হয় অন্যভাবে, সবকিছুই বাড়তে হয় অন্যরকম করে, এই জন্য উনি এসে এটা বেড়ে দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ বলো, খাবার কেমন হয়েছে? কাচ্চিটা জুসি? আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন, ক্যাটারিংটার নাম হচ্ছে সাব্বির বাবুর্চি, ওনার বাড়ি হচ্ছে সন্দীপ, তাই তো? তাহলে আচ্ছা আচ্ছা, এই যে আমি যে ক্যাটারিং থেকে খাবার আনছি সেটা হচ্ছে মোহাম্মদ সাব্বির মিয়া বাবুর্চি, ওনার যে কোনো বিয়ে, বউ হওয়া, জন্মদিন, আকিকা সহ যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে 12 ঘন্টার মধ্যে খাবার সরবরাহ করা হয়। ওনার বাড়ি রূপসি, এবং খাবারটা খুবই মজা। আমার হাজব্যান্ডের অফিসে যখনই কোনো প্রোগ্রাম হয় ওনার কাছ থেকে ওনারা এই খাবারটা আনে, তো আজকে আমরা আনলাম,
খুবই মজা খাবারটা খাচ্ছেন সবাই গাইস কোক সবচেয়ে বেশি পছন্দ করে এই কোক দেখার সে খেতে যাচ্ছে না যে পাইকান খাও আমার খাও রাইসটা খেতে হবে তো রাইসটা না খেলে তো আমরা কোক দিব না ওই কোক কলেই চলে না খাবে না কিছু না এটা না করতে দেন একটু খাও একটু খাও খাও এই যে হেলথ মিনিস্টার একটু খাও হ্যাঁ হেলথ মিনিস্টার একটু খাও Yes, yes, Alina. ভিউয়ার্স এখন আমরা সবাই বসে যাব খাওয়ার জন্য হেই গাইস দুজন শয়তানি করতেছে আমি আমি আব্রার আমি এলিনাকে একটা গিফট দিয়েছি এলিনা একটু খুলে দেখো 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 সাইফা আসো অ্যাকচুয়ালি অনেকে সুন্দর হবে বলে আমরা খুলে দেব কি এত আস্তে খুলো আমি জানি এটার মধ্যে কিছু নাই আছে কিছু এটার মধ্যে কি আর কি থাকতে পারে বলতে পারবা 10 টাকার মাল মো 30 টাকা জিনিস এ দুইটা গ্লিটার আর দুইটা কস্টেপ তাও এরকম তুমি কি ভাবছিলে এগুলা কি হবে স্যাটিসকোপ দিয়ে দেখতে হবে গাইস দেখেন সাইফান কিভাবে বেলুন নেওয়া সেটা বেলুন না হোয়াট ইজ দিস গাইস ফার্স্ট খাবারের পর এখন ডেজার্ট আইটেম ডেজার্টে হচ্ছে রস রোজ রসগোল্লা মালাই চপ রসমালাই সন্দেশ রসগোল্লা আমি আসলে এই মিষ্টিগুলো আমি নিজে বানিয়েছিলাম তো বাকি আইটেমগুলো যেগুলো যে গোলাপ জাম কালো জাম তারপর রসগোল্লাও প্রায় শেষ তারপর রসমালাই মালাই চপ এগুলো শেষ হয়ে গেছে জাস্ট আমি আমার এই বাচ্চা জন্মদিনের জন্য রেখে দিয়েছিলাম আর আরেকটা আকর্ষণ যেটা বাচ্চাদের সবার খুব প্রিয় সেটা হচ্ছে এই কিটক্যাট কিটক্যাট দেখি তো চেহারাটা দেখি তো আমি ওয়াও ওয়াও সো ফানি হ্যাঁ হোয়াট ইজ দিস একটু দেখাও নো দিস নট ফর ইউ আমাদের আমাদের হচ্ছে আমাদের যে চিফ গেস্ট সে কিন্তু বাংলা কথা বলে কম ইংরেজিটা একটু বেশি বলে হোয়াট ইজ দিস সাইফান হোয়াট ইজ দিস গিভ মি গিভ মি আমরা বাংলাটা একটু কম বলতে পারি ইংরেজিটা আমাদের বেশি আসে ওয়েলকাম হ্যাঁ তো এখন চলবে ফুড রিভিউ ফুড রিভিউ এখন আমার বাসায় বানানো দোকানের রিভিউ হয়েছে এখন আমার রিভিউটা চলবে দেখি খেয়ে বলো গুড তো এখন তোমরা কি মিষ্টি নিয়ে যাবে আমার বাবা অলরেডি বলছে অবশ্য যে মানে কোনটা কোনটা খেতে বলছে ওদেরকে মালাই চপ রসমালাই এগুলো বেশি খাইতে বলছে ঠিক আছে এটা কেমন হয়েছে No. You like coke? Coke? Do you like coke? Yes. You don't like coke? Okay, fine. Okay. You don't like coke? No. No? You like coke? Yes. I do. ঘুরে ফিরে আমাদের ক্যামেরাটা কেন জানি এখানেই চলে যায় আমি দিব না আমাকে থ্যাংক ইউ বলো তোমাকে থ্যাংক ইউ বলা যাবে না কারণ বিকজ তুমি তো দাও নাই তাই না ওকে ইটস ওকে 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 গাইস আমাদের জন্মদিনের প্রোগ্রাম আমি আসছে আজকে আসলে এত আনন্দিত হইছি এতগুলি মিষ্টি পাইছি এত কাচ্চি খাইলাম রোজ খেলাম আহা এটা যদি আবার খাইতে পারতাম ইস মুখে লেগে আছে একদম নেক্সট কি আবরার না সাইফান নেক্সট তো সাইফান সাইফান বল থ্যাংক ইউ ওয়েলকাম ওকে আমরা ঠিক আছে ওকে গাইস আমাদের জন্মদিনের প্রোগ্রাম শেষ এখন আমরা সবাই সবার বাসায় চলে যাচ্ছি বাই বাই ওকে জন্মদিনের অনুষ্ঠান এখানেই শেষ বাই বাই